হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব ক্রিকেট বিশ্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের চিরবিদায়, বদলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নামটি। ক্রিকেট দুনিয়ায় কেউ আর দেখবে না ওয়েস্ট ইন্ডিজকে, অথচ গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, জোয়েল গার্নার, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, ভিভ রিচার্ড, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারা সহ বিশ্বসেরা তারকারা এই দলেই খেলেছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নামটি আর থাকবে না ক্রিকেট দুনিয়ায়। নিজেদের ভাগ্য ফেরাতে হোক কিংবা ব্যবসায়িক কারণেই হোক, ওয়েস্ট ইন্ডিজ নামটি বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। নিজেদের 91তম বার্ষিকীতে এসে তারা এখন থেকে উইন্ডিজ নামে পরিচিত হতে যাচ্ছে। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দলটির। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন র্যাঙ্কিংয়ে তলানিতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা নেই। এই প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় নেই ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের ক্রিকেটের আগের মতো সেই অবস্থায় ফেরাতে ওয়েস্ট ইন্ডিজ থেকে উইন্ডিজ হওয়া। উইন্ডিজ নাম নিয়ে নাকি পৃষ্ঠপোষকদের সঙ্গে কাজ করতে বেশি সুবিধা ক্যারিবীয় বোর্ডের। বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রোভ বলেন, ক্যারিবীয় ক্রিকেটের উন্নতির জন্য এই পদক্ষেপ। এর ফলে পৃষ্ঠপোষক ও শেয়ার হোল্ডারদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। উইন্ডিজ নামটি গ্রহণের ব্যাখ্যায় বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন বলেন, এই নামটি ক্যারিবীয় দ্বীপগুলোতে বেশি পরিচিত। ক্রিকেট প্রেমীদের কাছে ওয়েস্ট ইন্ডিজ দল উইন্ডিজ নামেই পরিচিত। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।